দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। আপনারা দেখছেন খামার উপযোগী যে শাহিওয়াল জাতের ষাঁড় গরুগুলো এখানে কেনা বেচা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো। আজ হচ্ছে 12 ডিসেম্বর 2022 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে, আর যে গরুগুলো দেখছি আমরা এগুলো হচ্ছে সবই আমাদের সাহেব আলী ভাইয়ের গরু। সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, আসলে হাট বাট ঘাটের যে অবস্থা দেখতেছি। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যাক আল্লাহর রহমতে ভালো চলছে। আচ্ছা, একটু কম একটু বেশি, শুক্রবারে একটু হাট বড়, হ্যাঁ সোমবারে হাটটা একটু ছোট। আচ্ছা, ছোট সাপেক্ষে মানুষ বাইরে থেকে কম আসে, বাইরে থেকে কম আসে, কম আসে। আচ্ছা, শুক্রবারে হাট হলো সময় দুই দিন পায়, শনিবার অথবা রবিবার, দুই দিনে যা যেটুক কালেকশন হয় সেটা বাজারে কালেকশন। সেই কারণে এই কারণে পাটিপত্র সোমবারে কম কম হয়, আমদানি ওই কম। আবার সুযোগ সুবিধা আছে কেনার জন্য, যদি ভালো খামার ভাই আসে সোমবারে, ঠান্ডা মাথায় বসে থাকে সুন্দর ভাবে বাসি বাসি কিনতে পারে। কিন্তু তো গাড়ি পড়বে না, এরকম গাড়ি পড়ে না, যায় কম কিনি, পাঁচটা আটটা দশটা, হ্যাঁ পাঁচটা, মানে যারা এই ধর মতো সোমবারে কিনতে পারে। আচ্ছা, পাঁচটা দশটা এরকম যারা কিনবে, আর যায় বিশটা পঁচিশটা এক গাড়ি কিনবে, তার জন্য শুক্রবারে ভালো হয়। শুক্রবারে তো আপনি আজকে কয়টা গরু আনছেন? আমার সর্বমোট গরু আছে দশটা। দশটা সর্বমোট? আচ্ছা, তো আমরা একটু বড় গরুগুলো আগে দেখি। দর্শক এখানে দেখছি আমরা একটা বড় গরু, এটার বয়স কিরকম ভাই? বয়স কেমন? দুই দাঁত। এটা তো মাংস প্রায় অনেক আছে, মানে যেটা হয় অরিজিনাল যেটা সাইওয়াল, হ্যাঁ সেটা ছোট থেকেই মাংস লাগে। আচ্ছা, জাত মান ভালো, হ্যাঁ আর এর পরিপূর্ণ খাওয়া দাওয়ার প্রসেস ভালো, আর এটা মানে সুন্দর ভাবে যত্ন করে রাখছিল, এই কারণে গরুটা আরো বড় হবে, আরো বড় হবে। এমনিও মাংস লাগছে অনেক, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এখনো চামড়াটা এখনো ফুটালে চামড়াটা দেখছি, এখনো এখনো মোটা, জায়গা আছে আর কি, এখনো জায়গা আছে। দুই দাঁত বললেন না? কেবল দুই দাঁত। দুই দাঁত এটা কত রাখছেন দাম? এটা দাম সেটি ভাই 2010, মানে সিঙ্গেল এর দাম 2,10,000। 2,10,000 আর কত বলতেছে? বলে নাই এখনো শুধু। আচ্ছা, বাজারে কোনো বলা বলি এখনো শুরু হয় নাই? না। আচ্ছা, বাজারে এখনো বলা বলি শুরু হয় নাই, ওই রকমই আছে। তো এটা হচ্ছে আপনার প্রথম গরু, আমরা এটা কি এক প্যাকেজ দিবেন নাকি একটা? হ্যাঁ, একবার ছটা প্যাকেজ, ছটা প্যাকেজ দিবেন। আচ্ছা, তো যদি এককভাবে কোনো কাস্টমার নিতে চায় তাহলে 2,10,000 পড়বে। কত বিক্রির দাম? বিক্রির এটার বয়স? এটার বয়স দুই দাঁত। এটাও হচ্ছে দুই দাঁত। সাহিওয়াল ভাগ আছে না? সাইওয়াল ভাগ আছে, হ্যাঁ সাইওয়ালের মিক্সচার আছে। কিন্তু এই গরুটা, হ্যাঁ যে এই গরুটা যে কোনো দর্শক ভাই নেয়, হ্যাঁ এই গরুটা আমি ছটা গরু প্যাকেজ দেব, হ্যাঁ চারটে গরু লালন পালন করে এই চারটে গরু কুরবানির সুযোগ সুবিধা মতো বেচতে পারবে। আচ্ছা, এই চারটা, এই মানে এই দুটা গরু ওজার ওজার এই যে টাকা পাবে বেশি। আচ্ছা, এই দুটা যে দুটো দেখালেন এখন, এই দুটা এইটা আর, আচ্ছা এই দুটা রোজারিতে পাবে টাকা বেশি, এই দুটা গরু মাংস লাগে রোজারিতে সেল দিতে পারবে। আচ্ছা আচ্ছা, রোজারিতে সেল। এটা কি সাইওয়াল? এটা সাইওয়াল ক্রসের মিক্স আছে। আচ্ছা, সাইওয়াল ক্রসের মিক্স অস্ট্রালের মধ্যে, নাভি থাকবে, কমল থাকবে, কালার ঝুল থাকবে। এটাও কি দুই দাঁত? হ্যাঁ এটাও দুই দাঁত হচ্ছে। আচ্ছা, এটা দুই দাঁত হচ্ছে। আচ্ছা, এই পাশ আর এই পাশ দুই পাশে দেখলাম, এটা যদি আলাদা ভাবে নেয়, হ্যাঁ 1,25,000, আলাদা ভাবে নিলে 1,25,000। এটা কি চাওয়া না বিক্রি? বিক্রি। আচ্ছা, আর পরেরটা? এটা হলো 1,15,000। এটা হচ্ছে 1,15,000, মানে এটার কালারটার জন্য, কালারটার জন্য দামটা কম, কালারের জন্য এটা লাল, হ্যাঁ হলো কালো, এটা সে এটার 20 কেজি মাংস হলো কম আছে। আচ্ছা, কম আছে, কিন্তু এর সে আবার এর মাংস বেশি লাগবে, বেশি লাগবে। এর যে পায়ের গেটার নাভি, হ্যাঁ এটা তো ঘোড়া পা মনে হচ্ছে, বর্ডারি শাহিওয়াল আগের যত কালেকশন ছিল সব শেষ। আচ্ছা, নতুন কালেকশন, নতুন কালেকশন। এটার বয়স?
এটার বয়স ভাই আপনার 2000 আছে হইছে 2000 2000 হইছে কিন্তু সেইভাবে গরুটার গ্রোথ হয় না কিন্তু মানে যখন আইছে গরুগুলা হ্যাঁ শুনতো ভাই দম দম যদি না পায় হ্যাঁ ওই গোটা এখান থেকে যাওয়ার পরে দুই দিন একদিন দম পর পর সব কোনো ক্লিয়ার হয়ে যায় আচ্ছা আমরা আসি ব্যথার ওষুধ দেই হ্যাঁ রুসির পাউডার দেই ছয় মাস লাগবে গীত কান আর মাথা পরিচয় এটা কেমন দাম রাখছেন এটা ভাই এটা কত রাখছেন এটা দাম চাইছি ভাই 1,10,000 1,10,000 চাওয়া আচ্ছা বেচা কত ১,০,০০০ ১,০,০০০ জিনিস হবে ভাই ৬ মাস যদি এই গরুটা লালন পালন করতে পারে হ্যাঁ এই গরুটা আল্লাহর রহমতে মানুষ তো ব্যবসা লস করে হ্যাঁ অবশ্যই গরুগুলা জাতমান চিনবে অবশ্যই দু টাকা লাভ করতে পারবে অবশ্যই আমরা তো দু টাকা লাভ নিয়েই দেব আমরা সবসময় চাই যে তাদেরও জন্য ১০ টাকা লাভ খামারি বাঁচলে গ্রাহক বাঁচলে আমরাও বাঁচবো উনি যদি নাকি লস খায় তা আমারও লস হবে উনি তো আর আসবে না না আচ্ছা এটা একটা গেল আর এটা এটার বয়স কি দুই দাঁত আচ্ছা ফাঁক হয়েছে মানে দুই দাঁত বলা চলে তা এটা কত রাখছেন ১,৩৫ বেচা ৩০ ১,৩০ এই হলো আপনার ছয়টা ৪,৬৫ হ্যাঁ আর এটা চাইছি ২৫ তাহলে আপনার টোটাল দাম আসতেছে ৭,৬৫ হ্যাঁ ৭,৬৫ ৬টা গরু হ্যাঁ দর্শক ভাই একক ভাবে নিতে চায় হ্যাঁ ফিক্স রেট পড়বি হ্যাঁ কোন দাম হবে না হ্যাঁ ৩৫,০০০ বাদ লাভ করবার দরকার সোমবারই বাজার ৭,৩০,০০০ টাকা ছটা গরু ৭,৩০,০০০ তার মধ্যে এখানে ৭৫,০০০ টাকার গরু আছে ৭৫,০০০ টাকার গরু আছে এই পাশে আছে ৭৫,০০০ টাকার গরু আছে তো এখন যোগাযোগ করবো কিভাবে আপনার সঙ্গে গরু যদি কুরবানির ঠিক মতো করবার পারে হ্যাঁ এই গরুটা কাছে আগে ৩,৫ লাখ টাকা এইটাই এই গরুটা এক হাওয়ায় আছে জাতমান ভালো আছে এই গরুটা সুন্দর ওপর বেচা কুরবানি গরু বিক্রি হয় চয়েসের উপর মাংস বিক্রি হয় না ভাই সুন্দরের উপর সুন্দর চয়েসের উপর বিক্রি হয় কুরবানি আচ্ছা গরু মাংস বিক্রি হয় না পুরো সময় আচ্ছা পছন্দ হয়েছে অর্ধাম বেশি ৫০,০০০ ১,০০,০০০ বেশি
তা এখন যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে যে আমি যে এই গরু দুধে দিছি যে দামটা চাইছি হ্যাঁ আপনার 25 আর 15 হ্যাঁ 2 লক্ষ 40 হ্যাঁ এই গরু দুধে ওজারি দিয়ে এই গরু দুধে বিক্রি করতে পারবে 1 লক্ষ 50 করে 1 লক্ষ 50 এত গরু ওজারি দিয়ে সেল দিয়ে দিলে আর এই সেটটা গরু কুরবানির 10 টাকা বেচলে এই গরুটা বেচতে পারবে এই গরুটা যদি লালন পালন করতে পারে এই গরুটা সাত মানটা ভালো হ্যাঁ আমি বললে হবে না এই যে কাঁটা হ্যাঁ এটা অরিজিনাল সাইওয়াল না নকল এটাই বসাবো অবশ্যই বুঝতে পারবে বুঝতে পারবে যে দর্শক ভাই যদি গরু পোষে মানে চারটা ওরা নিজে জানে আচ্ছা এটাও জাত চিনতে পারে যে ওই ভাই খারাপ বলছে না তার মিথ্যা বলছে এই বাচ্চাটা বুঝতে পারবে যে ভাই খারাপ জিনিস আমরা সব সময় চাই আমাদের ভাই আইলে 10 টাকা লাভ করলে আমার লাভ হ্যাঁ এখন যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে নাম্বার দেব বলেন 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 দর্শক ভাই নির্দেশনাটা দিন বলেন 017 হ্যাঁ 35 হ্যাঁ 82 হ্যাঁ 41 হ্যাঁ 8 এই নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করলে পাবেন আচ্ছা ধন্যবাদ আমার চারটি বাচ্চা আছে হ্যাঁ আর সেটা কত হাটেরটা হ্যাঁ কত হাটের চারটি বাচ্চা আসলো হ্যাঁ ও বাচ্চা থেকে আমরা বেচা হয় নাই হ্যাঁ দাম দর চলতেছে এক ভাই নিতে যাচ্ছে দেখেন এই চারটি বাচ্চা যদি কোনো দর্শক ভাই নাই আমরা দিতে না না এটা গত ভিডিও থেকে দেখে নেবে সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা তো দর্শক আমরা দেখলাম আজকে যে সার গরুগুলো ছিল খামার উপযোগী সে গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনি আপনি আজ 10000 টাকা 9000 টাকা দিয়েন ওই 9000 টাকা দিন না আপনি আপনি ওই যে ওই 10000